কাল রাতে বিরাট অশান্তি হয়েছে, তাই বাড়ি ছেড়েও চলে যাচ্ছে। গেট আউট ফ্রম মাই হাউস, গেট আউট। Welcome to our new blog. Today is Tuesday, 10th of January 2023. এখন আজ কিন্তু বেশ অনেকটাই সকালে আমি উঠেছি, তবে আমার থেকেও অনেকটা আগে আজকে হাজবেন্ড উঠেছে। এত সকালে উঠে রান্না করা সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ জলটা না খুব ঠান্ডা, বিশ্বাস করুন। আটটার মধ্যে আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বসিয়ে ভাতটা হয়ে যাওয়ার পরে চা করলাম, দুজনে মিলে চা খেলাম। এখন রেডি করে রেখেছি বলে খুব একটা অসুবিধে নেই, খাবারগুলো আগে থেকে একটু বের করে রেখে দিয়েছি, ও বেরোনোর আগে মাইক্রোওয়েভ চালিয়ে নেব। আগের দিন যখন ও আউটডোর শ্যুটে গেছিল, তখন একদিনের জন্য গেছিল বলে আমি একাই বাড়িতে ছিলাম। বেসিক্যালি আমার খুব একটা বাপের বাড়ি গিয়ে থাকা হয় না, যখন দেশ বাড়িতে দুর্গাপুজোর সময় যাই ওটা তো আমার অরিজিনাল বাপের বাড়ি, যেটা ওটা আমার ঠাকুমা দাদু বা আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা, তো ওই পুজোর সময় গিয়ে থাকা হয়। আর কর্ণশ্রীর বাড়িতে সত্যি কথা আপনারা ব্লগ চেক করলে দেখতে পাবেন, আমার সত্যিই গিয়ে থাকা হয় না, ওই সকাল যাই বিকেলে চলে আসি, এরকমই হয়। তো মায়ের ইচ্ছে এবারে গিয়ে আমি দিন চারেক থাকবো, ও আজকে আউটডোর শ্যুটে বেরিয়ে যাবে, ফিরবে এখন শনিবার দুপুরে। তো এই কটা দিন বাড়িতে একা একা থেকে বোর না হয়ে আমিও ভাবছি গিয়ে দিন কতক মায়ের কাছে গিয়ে থাকবো। ও বেরিয়ে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছে, 12:30-টার মধ্যেও বেরিয়ে যাবে, আমিও এবার খাবারগুলো গরম করতে বসিয়ে দিই। সাড়ে নটায় বেরোবো বলেছিল, 10:00 বাজে এখন, কোনোদিনই আজ অবধি টাইমিংয়ে রেডি হতে পারে না। আমি বুঝতে পারি না একটা মানুষ এতটা নন পাঞ্চুয়াল কি করে হয়। সাবধানে যেও, ফোন করবে, বাইরে গিয়ে বাজে বাজে খাবার খেও না, সাবধানে যেও, ফোন করো। সাড়ে 10:00-টার মতো বাজে এখন, ও বেরিয়ে গেছে, এখন একা, একটু টিফিন করব। টিফিনে আজকে সেরকম কিছুই নেই, মুড়ি আর ঝুড়ি ভাজা, একটু বসে বসে মুড়ি আর ঝুড়ি ভাজা খেতে খেতে কালকের ব্লগটা এবার আপলোড করব। নিয়ার অ্যাবাউট এখন 1:00 বাজে, আমার এখনও স্নান হয়নি, এবার স্নানে যাচ্ছি। ও বেরিয়ে যাওয়ার পরে অনেক পেন্ডিং কিছু কাজ ছিল, সে সমস্ত কাজগুলো সারছিলাম, আপনাদের দেখায় আমার বিছানার এখন অবস্থা কীরকম। এই দেখুন আমার খাটের অবস্থা, বিছানাটাও গুছিয়ে রেখে গেছিলো, বাকি দেখুন, আরও অবস্থা খুব খারাপ ছিল, কিছুটা গুছিয়েছি, বাকিটা স্নান সেরে এসে গোছাবো। 1:30-টার মতো বাজে এখন, খুব খিদে পেয়েছে কিন্তু চুলটা পুরো ভেজা, 10 মিনিটের মতো রোদে বসবো, তারপর 1:45-2টোর দিকে খেতে যাব। হ্যাঁ বন্ধুরা, এই জাস্ট আমাদের ওয়ার্কশপ শেষ হলো, একটু পরেই আমরা বেরিয়ে যাবো মুকুটমণিপুরের উদ্দেশ্যে শুটিংয়ে, একটু পরেই বাস চলে আসবে আমাদের। অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে আজকে ওয়ার্কশপ আছে, সো অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে গেছি বাড়ি থেকে খেয়ে দিয়ে, সো তারপর ওয়ার্কশপ করে এখন আমাদের বাস আসবে এবং বাসে করে মানে সোজা মুকুটমণিপুর, দেখা হচ্ছে বাসটা আসুক। আজকের লাঞ্চের আইটেম ভাত, এটা একটা সমস্ত সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া টাইপের, বেগুন চুনকুটি দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছিলাম, সবজির ডাল, আর আমাদের ফেভারিট রসুনের আচার। আজ ও নেই, কোন সকালেই বেরিয়ে গেছে, তারপরে বাড়ির কিছু পেন্ডিং কাজ সাথে সাথে এতটাই লেট হয়ে গেল, বিকেল 4:30 বাজে এখন, সবে আমি রেস্ট নিতে এলাম। এরপরে আমি কালকের ব্লগটা এডিট শুরু করব, একটু ঘুমানোরও আজকে আর সময় পেলাম না, খুব লেট হয়ে গেল আজকে, তারপরে সন্ধ্যের দিকে মায়ের বাড়ি যাব। আলটিমেটলি বাসে উঠলাম, সাড়ে 5:00 অবধি জেগেছিলাম, হঠাৎ করেই চোখ লেগে গেছে, ভাগ্যিস মা ফোন করলো, এখন 7:00 বাজে, খুব ডিপলি ঘুমিয়ে পড়েছিলাম, উঠে গেছি, এবার জাস্ট রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন, ও ফোন করেছিল, ও অনেক দূর পৌঁছে গেছে,
নিয়ার অ্যাবাউট চাপাডাঙ্গার কাছাকাছি পৌঁছে গেছে। রাত্রি 8টা বাজে, মায়ের বাড়িতে চলে এসেছি। আসার সাথে সাথেই মিষ্টি খাওয়ালো, জানেন? কালকে সন্ধেবেলায় মায়ের বাড়িতে এসেছিলাম, তখন কিন্তু মিষ্টি খাওয়াইনি। এবারে মনে হয় আমি আত্মীয়ের মতোই এলাম নিজের বাড়িতে। ঢোকার সাথে সাথেই আমায় একটা মিষ্টি খাইয়ে দিল। চলুন, মা বাবা বিকেলবেলায় গিয়ে নিজেদের জন্য দুটো সোয়েটার কিনে এনেছে। বাবা আবার আমার জন্য রেখে দিয়েছে, সেগুলো এসে আমি দেখবো। দেখলে মন খারাপ হয় না বলুন? চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। কি সুন্দর দুজনে দুটো সোয়েটার কিনেছে। এই সোয়েটারটা বাবার জন্য। বাহ, বেশ সুন্দর। বাবার নীলের ওপরই বেশি পরে আমি লক্ষ্য করেছি। খুব সুন্দর, কি সফট, দেখুন, দারুণ হয়েছে। দাঁড়ান, কত দামটা একটু দেখি। ও বাবা, 1600 টাকা, সেই কারণেই এত সফট। দাম অনুযায়ী জিনিসের কোয়ালিটি তো সবসময় ভালো হয়। চলুন মায়েরটা একটু দেখি। কালারের কম্বিনেশনটা দেখুন, হোয়াইট আর বেবি পিঙ্ক, এখানে পুঁথি। দাঁড়ান, এটার দামটা একটু দেখি। বাবা, এটার দাম দেখুন 1420। দুটোই খুব সুন্দর হয়েছে। দুজনেই বয়স্ক মানুষ, দুজনেরই কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে। এখন রাত্রি 10:30 বাজে, এবার ডিনারটা করে নেব। আজ ডিনারে মা আমার ফেভারিট খিচুড়ি বানিয়েছে, গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি, বেগুন ভাজা, ধনে পাতার বড়া আর মাছ ভাজা। চলুন এবার ডিনারটা করে নিই। আজকের ব্লগটা এবার এখানেই শেষ করছি। ব্লগের যদি কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।